মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তার উপর নাজিলকৃত কিতাবটাই হচ্ছে আগের সকল কিতাবকে নস্খকারী, অ্যামেন্ডকারী একটা গ্রন্থ। অতএব সেই গ্রন্থটাই আমাদেরকে মানতে হবে, এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য একমাত্র রোল মডেল, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, সূরা আহজাবের মধ্যে। অতএব মানে তার অর্থ হচ্ছে নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম উসওয়া, উত্তম রোল মডেল, যারা তোমাদের মধ্য থেকে আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমাদের পড়া দরকার। যিনি আপনার রোল মডেল আপনি তাকে চিনতেই পারলেন না, তার জীবনীটাই পড়লেন না। এটা আমাদের অধিকাংশ মুসলিমদের জীবনে ঘটছে। অথচ দেখা যায় যে আধুনিক শিক্ষিত একজন ব্যক্তি যখন সে কোনো বিশ্বের একজন ব্যক্তিকে, যাকে সে সেলিব্রিটি মনে করে, তাকে আদর্শ হিসাবে গ্রহণ করে, তার রোল মডেল, তার প্রিয় ব্যক্তিত্ব, তখন সে তাকে পড়ে, প্রচুর পড়ে। সে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, যেমন চে গুয়েভারা, দেখলাম যে অনেকেই সে একদম পড়ে শেষ, প্রচুর বই পড়ে ফেলছে, আব্রাহাম লিঙ্কন পড়ে শেষ করে ফেলছে। কিন্তু এখন মুসলমানদের রোল মডেল বাই ডিফল্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কেউ স্বীকার করুক আর নাই করুক, তাই না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ রোল মডেল হিসাবে নিতে না পারে, তাহলে তার চেয়ে দুর্ভাগ্য কি আর কেউ আছে? এবং তাকে কি সত্যিকার অর্থে সিরিয়াস মোমেন বলা যাবে? যাবে না। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি কি, আমি যখন কোথাও বলি যে আপনারা ওদের হাত তোলেন যে সিরাতুন নবী যে কোনো একটা গ্রন্থ ফার্স্ট টু লাস্ট পড়েছেন, দেখা যায় হাত ওঠে না। আজকে এখানে বলবো না আমি, কিন্তু আমি আশা করব যে প্রত্যেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে দেবেন। আর রাহিকাল মাকতুম আছে, এছাড়াও ডক্টর আকরাম দিয়াল ওমারির সিরাত গ্রন্থ, যেটা সহিহ হাদিসের আলোকে তিনি করেছেন, আর ডক্টর মাহদি রিজকুল্লাহ, তারও একটা বই সুন্দর বের হয়েছে, এই বইগুলো পড়ে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর বই আছে আরবি বাংলা ভাষায় এখন সিরাতের উপরে। আচ্ছা, এরপরে আমরা আরেকটাতে যাব, সেটা হলো ইমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আখিরাতের প্রতি ইমান, এটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের রাখতে হবে, না রাখলে ভুলে গেলেই মুশকিল। মোমেনরা এখন প্রায় ভুলে যায়, আখিরাতকে ভুলে গেলে দেখবেন আখিরাতের বিপদের কথা আর মনে থাকবে না, তখন মনে হবে না দুনিয়া যে কদিন আছি, খাওয়া দাওয়া ফুর্তি করো, এরকম একটা ভাব চলে আসে, আসে না? ভালো লোকদেরও চলে আসে, ভালো লোকদেরও চলে আসে। এই জন্য আখিরাতের প্রতি ইমান আমাদেরকে প্রতিনিয়ত ভাবতে হবে, মনে রাখতে হবে, এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রতিদিনের দৈনন্দিন কাজে আখিরাতের প্রস্তুতি থাকতে হবে। কিন্তু আমাদের অনেকে প্ল্যান করে মৃত্যুর আগে তওবা করে আখিরাতের প্রস্তুতি নিয়ে ফেলব, এর বহু প্রমাণ আছে। যেমন হজ ফরজ হয়েছে, হজ করছেন না, কখন করুন? বুড়াতি বয়সে, অথবা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে শেষ করার পরে। কিন্তু তার আগে যদি আপনার মৃত্যু হয়, সেরকম কি কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে? যাকাত হিসেব করে দিচ্ছি না, সালাত ঠিক মতো পড়ছি না, তাহলে দৈনন্দিন জীবনে দেখেন আখিরাতে বিশ্বাসের কমতিটা কীরকম ভয়ঙ্কর। সালাত পড়ছে না, লাখো লাখো বনি আদম সালাত পড়ছে না। ইয়াংদের মধ্যে যারা জেনারেল শিক্ষায় শিক্ষা গ্রহণ করছে ইউনিভার্সিটিগুলোতে, তাদেরকে মসজিদে পাওয়া যায় না। কত পার্সেন্ট পাওয়া যায় এটা একটু ভাবার অবকাশ আছে না? আমেরিকার মতো দেশে আমাকে একজন বলেছেন একটা পরিসংখ্যানের কথা, সেখানে মুসলিম ইমিগ্রান্টদের মধ্যে মাত্র 5% হচ্ছে মসজিদ গোয়িং পিপল। আর যদি আমরা বলি যে যারা নিজেরা একে একে নামাজ পড়ে, তাহলে হয়তো তার ডাবল হবে, 10%। 90% তারা মনে করে যে তাদের নামাজ না পড়লেও চলবে। আনফর্চুনেটলি আমরা নিজেরা এতটাই আত্মতুষ্ট নিজেদের ইমান নিয়ে, কখনো ভাবিই না আচ্ছা আমার পরিবারের কয়জনে ঠিক মতো নামাজ পড়ে, এই হিসাব কিন্তু আমরা নিচ্ছি না, দেখো ওভারলুক করছি অথবা না দেখার ভান করছি।
একটা ছোট্ট জনপদে, এই শান্তিনগরে কতজন ব্যক্তি মুসলিম সালাত ঠিক মতো পড়ে, আর কতজন পুরুষ মসজিদে পড়ে? কেন পরিসংখ্যান নেওয়া যায় না? এটা কি কঠিন কিছু? নেওয়া তো জরুরি, তাহলে আমাদের রিয়েল অবস্থাটা বোঝা যেত, আমাদের মুসলিমদের রিয়েল অবস্থাটা বোঝা যেত। আপনি কিছুদিন পর পর, বিশেষ করে 40 পার হলে দেখা যাচ্ছে যে আপনি এই যে মেডিকেল পরীক্ষাগুলো করান, ডায়াগনোসিস করান, করান না? ধনীরা তো সমানে করায়, টাকা আছে, মানে 6 মাস অন্তর অন্তর করায়। আর যারা মনে করে যে তার স্বাস্থ্যগত কিছু সমস্যা আছে, তারাও করায়। পরীক্ষাগুলো কেন করায়? তার শরীরের সার্বিক অবস্থা বোঝার জন্য। এবং এই ডায়াগনোসিসগুলো করার পরে যদি ধরা পড়ে যে কিছু সমস্যা আছে, তখন সে চিকিৎসা করে। মোমেনদেরও আসলে এই ডায়াগনোসিসটা করা দরকার যে তার সালাতের অবস্থা কী, তার জাকাতের অবস্থা কী, মেয়েদের পর্দা পোশিদার অবস্থা কী, তার ভেতরের অবস্থা কী ইমানের, তাই না? সে কি কখনো শিরিক, পৌত্তলিকতা, কুফুরি, নাস্তিকতা দ্বারা প্রভাবিত হয়ে গেছে কিনা? এবং আমরা যে আলামতগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে নব্যশিক্ষিতদের মধ্যে, তাদের মধ্যে এই ভয়ঙ্কর এটা। অনেক ইয়াং স্টুডেন্ট সে বুঝতেই পারছে না সে নাস্তিক হয়ে গেছে, দেশে বিদেশে আমি দেখেছি এরকম। কারণ তারা যখন কোরআনের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলে, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন তোলে, নবীর স্ত্রীদের ব্যাপারে প্রশ্ন তোলে, মিরাসের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে, যে ছেলে মেয়েদের মিরাস এই যে বৈষম্য করা হলো তাদের ভাষায়, আল্লাহকে কোনো বৈষম্য করেছেন? অবশ্যই করেননি। আপনাকে পুরো ইসলামের সোশ্যাল সিস্টেমটা বুঝতে হবে, তখনই আপনি বুঝবেন যে পৃথিবীর সবচেয়ে সাইন্টিফিক সম্পদ বণ্টনের ব্যবস্থাপনা হচ্ছে ইসলামে। কিন্তু সেটা না বুঝে সারাক্ষণ মাথায় আপনার পাশ্চাত্যের চিন্তাধারা, আইডিওলজি বেয়ার করছেন, তখন তো ইসলামের সাথে আপনার মানে বারবার কনফ্লিক্ট হতে থাকবে, বুঝতে পারছেন না? তো সুতরাং আমরা বুঝেও উঠতে পারছি না যে কীভাবে ধীরে ধীরে আমরা অথবা আমাদের সন্তানরা অথবা নতুন প্রজন্ম দিন থেকে সরে যাচ্ছে। এবং তার সবচেয়ে বড় কারণগুলো এটাই যে আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে এসছে। তা না হলে যদি আখিরাতকে সে বিশ্বাসই করতো, তাহলে আখিরাতে বিশ্বাসের সাথে আরও অনেক কিছু জড়িত না? ফামাইয়া আমাল মিথকাল দাররাতিন খায়রাইয়ারা ওমাইয়া আমাল মিথকাল দাররাতিন শাররাইয়ারা। এই যে তার এত পরিমাণ ভালো কাজ বা মন্দ কাজ সে আখিরাতে দেখবে, অর্থাৎ আখিরাতে তার বিচার হবে, এটা তো বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাসের পার্ট। এই বিশ্বাসটা যখন থাকে, তখন কীভাবে সে জুলুম করতে পারে, কীভাবে সে অন্যায় করতে পারে, কীভাবে সে চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, কীভাবে সে ঘুষ খেতে পারে, কীভাবে সে সুদের মধ্যে সম্পৃক্ত হতে পারে? আরে ভাই, আপনি 500 কোটি টাকার, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকারই ব্যবসা বাণিজ্য করেন, ব্যাংক লোন নেন, যাই নেন, আপনাকে তো মারা যেতে হবে নাকি? নাকি এখানে কিছু টাকা ব্যয় করলে একটু আর 100 বছর বাঁচা যাবে, সুযোগ আছে? নাই। সুবহানাল্লাহ, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ইমান বিল আখেরা, এটা আমরা আসলে ইগনোর করছি, ওভারলুক করছি, মনে নাই, ভুলে যাচ্ছি। আপনি যখন ভুলে যাবেন, দেখবেন যে আপনার অনেক ভুল হবে। একবার ইয়েতে মদিনায় মজার মজার গল্প আছে অনেক, একজন ভাই বললেন ওনার বিল্ডিং ছিল আর কি, সেটা হাজিদের কাছে ভাড়া দিতেন। অনেক সৌদি ফ্যামিলি আছে, তাদের সন্তান অনেক বেশি, হয়তো বিবি বেশি, সন্তানও বেশি, তাদের সামর্থ্যও বেশি, সব কিছু মিলে। তা এক ভদ্রলোক তার বেশ সন্তান নিয়ে, প্রায় 15-20 জন সন্তান নিয়ে আসলেন। যাওয়ার সময় এক মানে 4-5 জনকে রেখে চলে গেছে। হ্যাঁ, মানে এই যে কেউ কি তার সন্তানকে ফেলে রেখে যায় বলেন তো? সন্তান বেশি হোক আর কম হোক, সন্তান তো সন্তানই, তার প্রতি ভালোবাসা কিন্তু সবার প্রতিই সমান থাকে। এভাবে আরও ঘটনা দেখেছি আমরা, এটা হচ্ছে ভুলের কথা বলছি, আমি সন্তান বেশির কোনো সমালোচনা করছি না। সন্তান তো আল্লাহই দেন, আলহামদুলিল্লাহ, যার সন্তান বেশি অবশ্যই তিনি সৌভাগ্যবান। আরেকজন কোবা রোডে একবার, মানে দুটো ঘটনা আমাকে দুজন ভাই বলেছে, তার সাথে অনেক সন্তানরা হাঁটছে হাঁটছে, এর মধ্যে তিনি একটা দোকান থেকে বের হয়ে হঠাৎ চিৎকার শুনলেন,
পরে দেখলেন যে তার একটা ছোট বাচ্চা কোবা রোডে গাড়ির নিচে পড়ে অলরেডি মারা গেছে। আচ্ছা, আর যিনি তাকে চাপা দিয়েছেন, কাছেই ছিলেন, উনি হতভম্ব। হ্যাঁ, মানে এখানে কয়েকটা লেসন আছে। প্রথম হচ্ছে, দেখেন, তিনি হয়তো আরেকটু সতর্ক হলে সন্তানদেরকে একটু সেফ রাখতে পারতেন। ভুল হয়ে গেছে, কিন্তু এই ভুলটা যে ইচ্ছে করে করেননি, সন্তানকে তো কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্টের পথে ছেড়ে দেয় না, তাই না? এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে, ওই ভদ্রলোক যিনি চাপা দিয়েছেন, তিনি ভাবছেন যে আজকে তো অবস্থা খারাপ, কারণ তাকে দিয়ে দিতে হবে ব্লাড মানি আর প্রথমে জেল হবে। ভদ্রলোক বের হয়ে তার বাচ্চাকে কোলে নিলেন আর তাকে বললেন, তাওয়াক্কাল আলাল্লাহ ইয়াখি, এজহাব, তাওয়াক্কাল আলাল্লাহ, মানে ভাই তুমি চলে যাও, আল্লাহর উপর তাওয়াক্কাল করে যাও, মানে মাফ করে দিলাম তোমাকে। এত সহজ সমাধান একটা কেসের হতে পারে? অকল্পনীয়। তাতে আরেকটি জিনিস বোঝা যায় যে সেই সমাজে এত ভালো ভালো মানুষও আছে, মানে যে খুব ফ্রিকোয়েন্টলি ইজিলি মানুষকে ক্ষমা করে দিতে পারে, যেটা আমাদের সমাজে একদম রেয়ার। আমাদের সমাজে মানুষগুলো বেশি রিয়্যাক্টিভ এবং প্রতিশোধপরায়ণ, অনেক বেশি, অনেক বেশি। আপনজনও এখানে খুব প্রতিশোধপরায়ণ। তো এই জায়গাগুলো আসলে কীভাবে হয়েছে? ইমান বিল আখিরাতের কারণে। উনি বলেছেন যে ঠিক আছে, এটা ঘটেছে, তুমি তো ইচ্ছে করে মারো নি, তুমি যাও, তুমি মুক্ত, এটা আমাদের তাকদিরে ছিল, ইজি হয়ে যায়। ইমান বিল আখিরাহ, এটা আমাদের দৈনন্দিন জীবনকে ইজি করে দেয়, অনেক সহজ হয়ে যায়। আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে অনেক সম্পর্ক সহজ হয়ে যায়, অনেক কিছুর সমাধান সহজ হয়ে যায়, অনেক জটিলতা এড়ানো যায়। তো আল কোরআন তো আসলে সবচেয়ে বেশি যে বিষয়ে ওয়াজ করেছে সেটা হলো আখিরাতের বিষয়। এবং ছোটো ছোটো সূরাগুলোতে দেখেন আখিরাত নিয়ে আলোচনা, আখিরাত নিয়ে আলোচনা। সে আলোচনা এখানে আমাদের জরুরি না, কারণ আমরা জানি যে ঈমান বিল আখিরাহ অথবা বিল ইয়াউমিল আখির, এটা ঈমানের একটা রোকন, পঞ্চম রোকন। ঈমানের রোকন কয়টা? ছয়টা। ঈমানের প্রত্যেকটা রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শুধুমাত্র বিশ্বাস না, দুঃখ হয় সে সমস্ত লোকদের জন্যে যারা মনে করে আমরা একটা বিশ্বাস করছি। আসলে মোমেনের বিশ্বাস তার আচরণে প্রতিফলিত হয়, এবং এই জন্যই আমরা আজকে দেখি যে যারা আজকের নব্য শিক্ষিত মানুষ, অধিকাংশই পাশ্চাত্যমুখী শিক্ষায় শিক্ষিত মানুষ, কিন্তু নাস্তিক হতে চলেছে, এথিস্ট হতে চলেছে তারা। এথিজম এমনকি মুসলিম সমাজেও একটা ক্রমবর্ধমান সমস্যা, এটা আরব সমাজেও। আমি 18 সালে যখন হজে গেলাম, সেখানে মাকতাবাতুল আসাদি, ওখানে দেখলাম যে অনেকগুলো বই, এর আগে এই বইগুলো আমার চোখে পড়েনি। প্রথমবারের মতো দেখলাম যে আরব সমাজেও আধুনিক শিক্ষিত তরুণরা নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ছে। এটার কারণটা কি? এটার কারণটা পারিবারিক শিক্ষার অভাব, মসজিদ ভিত্তিক শিক্ষার অভাব। আমরা আমাদের যে ভূমিকা এ সমাজে দেওয়া দরকার, তরুণদেরকে, আমাদের সন্তানদেরকে যে যে মনোযোগ দেওয়া দরকার, তাদেরকে রেইজ আপ করার জন্য যে প্ল্যান দরকার, সেটা কিছু নাই। আপনি দেখবেন আপনার সন্তানই কাদের সাথে মিশছে, কোথায় চলে গেছে, আবার আপনি তো খুব আগ্রহ করে আমেরিকায় পাঠাচ্ছেন, লন্ডনে পাঠাচ্ছেন, ইউরোপে পাঠাচ্ছেন, তাই না? বিভিন্ন দেশে পাঠাচ্ছেন, আর এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বলছেন যে না, আমার ছেলে তো ওখানে বেশ ভালো রেজাল্ট করতেছে, ভালো রেজাল্ট করতেছে, আর খারাপ কাজ করতেছে, ওটা তো আর আপনার চোখে পড়ে না, তাই না? এত ভালো রেজাল্ট দিয়ে কী হবে যদি সে জেনা, ব্যবিচার, মদ এগুলোর মধ্যে সম্পৃক্ত হয়? যদি সে তার ইসলামিক আইডিয়োলজি ত্যাগ করে, আপনি তো তাকে জাহান্নামের অঙ্গারে পরিণত করলেন, লাভ হলো কি ভাই? আসলে আপনি তাকে মাসে, হ্যাঁ, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে, বৎসরে 50 লাখ টাকা খরচ করে তাকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছেন। এটা মনে রাখতে হবে। ইউরোপ আমেরিকাতে যাওয়া সর্বতোভাবে নিষিদ্ধ, আমরা সেটা বলছি না, কিছু দওয়াবেদ, কিছু শর্ত সাপেক্ষে সেখানে শিক্ষার জন্য অথবা অন্য কোনো কারণে যাওয়া যেতে পারে, কিন্তু অবশ্যই দিনকে বিপন্ন করে নয়, অবশ্যই দিনকে বিসর্জন দিয়ে নয়, অবশ্যই আকীদা ঈমানকে নষ্ট করে নয়, এটা মনে রাখতে হবে। এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ঈমান। অতএব ঈমান বিল ইয়াউমিল আখির,
যেটা নিয়ে আল কোরআন সবচেয়ে বেশি কথা বলেছে, সেটার ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমাদের প্রতিনিয়ত প্রতিদিন একে স্মরণে রাখা দরকার। যখনই কোনো পাপের সুযোগ সামনে তৈরি হয় তখনই বলবেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি মারা যাবে। আল্লাহ তাআলা তার নবীকেও তো এভাবে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি মারা যাবে তারাও মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত বিষয়ে অনেক সুন্দর ওয়াজ করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, বলেছেন যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটাই উপদেশ হিসাবে প্রদান করা হচ্ছে তাদেরকে যারা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী। সূরা তালাকের 2 সূরা নিসার 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি, অবশ্য অবশ্যই তিনি তোমাদেরকে এমন এক দিন একত্রিত করবেন যেই দিন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়াঝাটিতে মতভেদে লিপ্ত হও তাহলে সেটিকে আল্লাহ এবং তার রাসূল তথা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী হও। এটাও কিন্তু দেখেন দৈনন্দিন জীবনের একটা নীতিমালা হিসাবে দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বলেছেন যদি তোমরা আখিরাতে বিশ্বাসী আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী মমিন হও তাহলে নিজেদের ঝগড়া ফাসাদ সব কিছুতে ফয়সলা করার জন্য আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার দিকে ফিরে আসো, ফিরে আসো। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর হাদিস এবং অনেক সুন্দর সুন্দর আয়াত আছে, আমরা এখানে একটু বিষয়গুলো স্কিপ করতে চাচ্ছি। এখানে আখিরাতের একদম শেষ দিকে অর্থাৎ আখিরাত পর্বের শেষ দিকে চলে আসার কিছু আলামত আছে, এগুলোকে কি বলা হয়? কিয়ামতের আলামত। কারণ আখিরাত তো আসলে অনেক ব্যক্তির এখনও হচ্ছে, শুরু হয়ে গেছে না, মৃত্যুর সাথে সাথে আখিরাত শুরু হয়ে যায়, কারণ সে মাঝখান দিয়ে দু একদিনের জন্য ফেরত আসার সুযোগ নেই। আছে আখিরাত মানে মূল কিয়ামত যত পরেই হোক না কেন, এই বেচারা তো আর দুনিয়াতে ফিরতে পারবে না। সুতরাং যে মারা যায় তার আখিরাত তখনই কায়েম হয়ে যায়। কিন্তু আখিরাতের একটা বিশেষ পর্ব আছে, সেটা কি? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের পর্ব। সেটা কখন হবে আল্লাহই ভালো জানেন, বাট তার কিছু আলামত আছে। এই আলামতগুলো আমাদের সাথে খুব ইম্পর্টেন্ট বিষয়, আলামতগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে। কারণ কিয়ামত যত ঘনাবে পাপ তত বাড়বে, মানুষের মধ্যে অবাধ্যতা তত বাড়বে, এবং এভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের জীবনের মধ্যে বা দৈনন্দিন জীবনের মধ্যে নীতিহীনতা, অন্যায়, দুর্নীতি, বিভ্রান্তি, বিচ্যুতি ইত্যাদি সব কিছু বাড়তেই থাকবে। তাহলে যদি কোনো ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তাভাবনা করে সে নিজে তো সতর্ক থাকতে পারবে। এটা তো আর বলা হয়নি পৃথিবীর সবাই নষ্ট হয়ে যাবে, তাই না? কিয়ামতের আগ পর্যন্তও আল্লাহ নাম বলার ব্যক্তিরা থাকবে, তাহলে সেটা যত কমই হোক না কেন, তো আমরা সেই কমের মধ্যে থাকতে চাই না বেশির মধ্যে থাকতে চাই? মানুষ বেশির মধ্যে থাকতে চায়, বুঝছেন? এটা একটা বড় প্রবলেম, মানুষ বেশির দলে থাকতে চায়, জিততে চায় এজন্য। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সত্যিকার মুসলিমরা আস্তে আস্তে কমে যাবে, হকপন্থীরা আস্তে আস্তে কমে যাবে, যাদেরকে বলা হচ্ছে গোরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতুবা লিল গোরাবা, ফাতুবা লিল গোরাবা, কতই না উত্তম সেই সব লোক যারা গরিব, যারা সংখ্যায় কম। কারণ হলো এমনি তো আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের সমাজের মধ্যে সত্যিকার সিরিয়াস দিনদার কম না বলেন তো? পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তাও আবার পুরুষরা মসজিদে পড়ে, নারীরা ঘরের মধ্যে টাইম মতো সালাত পড়ে ফেলে, পর্দাপোশীদের সাথে চলে মেয়েরা, ছেলেরা দিনের বিভিন্ন অনুশাসন মেনে চলে, খুবই কম, খুবই কম। যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে এই কম লোকদেরই অন্তর্ভুক্ত করেন যারা তার দিনকে সঠিকভাবে মেনে চলেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেকগুলো আলামত আছে, আমরা সে আলামতগুলো নিয়ে আসলে দীর্ঘ আলোচনা করার এখানে সুযোগ দেখছি না,
বড় বড় আলামতগুলো আছে সেগুলো একটু বলি। যেমন দাজ্জাল আসা, দাজ্জাল নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একদল মানুষ। কোরআন হাদিসের মধ্যে দাজ্জালের বর্ণনা যেভাবে এসেছে তার থেকে ভিন্ন রকম কিছু একটা বলতে পারলে মানুষ ভাইরাল হয়, বুঝছেন না? সেই কাজগুলো করছে অনেকে। দাজ্জালের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নেই, আছে, হাদিস নেই, সহিহ মুসলিম সহ অনেক হাদিস আছে, সেগুলো মানে আপনার কাছে কেমন মনে হয় এটা গুরুত্বপূর্ণ নয়। আপনাকে দেখতে হবে যে আমাদের ওলামাই কেরাম 1400 বছর ধরে হাদিসগুলো পান নাই, নাকি এগুলো কোথাও গুহার মধ্যে আটকে ছিল, এখন নতুন করে পাওয়া গেছে। অতএব আপনার বিস্ময়বোধ করার কোনো কারণ নেই। দাজ্জালের বিষয় নিয়ে আমাদের ওলামাই কেরাম প্রাচীন যুগেও বলছেন, আজকের যুগেও বলছেন। অতএব দাজ্জালকে একটা চোখ অথবা এক দৃষ্টিভঙ্গির মানুষ অথবা পাশ্চাত্য সভ্যতা এভাবে ব্যাখ্যা করার কোনো কারণ নাই। পাশ্চাত্য সভ্যতা তো ইসলামকে লালন করে না এবং তারা ইসলাম বিরোধী শক্তি, এটা তো স্পষ্ট, তাই না? এভাবে মানে যে কোনো একটা জিনিসকে আপনি হয়তো বলবেন এটা দাজ্জাল, ওটা দাজ্জাল, এক একজন এক একটা বলবে, সুতরাং আসল তথ্যটা হারিয়ে যাবে, এটা ঠিক না। আমাদের আসল তথ্যের কাছে আসা উচিত। দাজ্জাল নিয়ে অনেক ঘটনা, আমরা সেটা বলছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সিফাত বর্ণনা করেছেন, দাজ্জাল কোথায় বের হবে সেটা বলেছেন, শাম এবং ইরাকের মাঝখানে, এটা মুসলিমের হাদিস, সেটা বলেছেন। যেই সমস্ত জায়গা দাজ্জাল যেতে পারবে না সেটাও বলে দিয়েছেন। তারপরে এভাবে দাজ্জাল সম্পর্কিত, দাজ্জাল কোন টাইমে বের হতে পারে সেটাও বলেছেন এবং দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ সেটা বলেছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ঈসা আলাইহিসসালাম তার আগমন, ঈসা আলাইহিসসালাম এর আগমন সম্পর্কেও আমরা হাদিসের মধ্যে পাচ্ছি এবং তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন ইত্যাদি ঘটনা আছে। তৃতীয় যে আলামত সেটা হলো ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ এর আগমন, এবং এটিও আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এটাও একটা ভয়াবহ এক ফিতনা। এগুলো সম্পর্কে যথেষ্ট বই আছে বাজারে, আপনারা সেগুলো পড়ে নিতে পারেন। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আলামতগুলো হচ্ছে আল খুসুফাত ও থালাথা বলা হয়, তিনটা ভূমিকম্প। কোনটা? একটা হলো খাসফুন মিল মাশরিক, প্রাচ্যের একটা ভূমিকম্প, খাসফুন বিল মাগরিব, পাশ্চাত্যের একটা ভূমিকম্প, ওয়া খাসফুন বে জাজিরাতিল আরব, এবং একটা হলো জাজিরাতুল আরবে, যেটি এখনও হয়নি। আচ্ছা, সপ্তম নম্বর হচ্ছে দোহান, শেষ জামানায় একটা ধোঁয়া বের হবে, সেটা নিয়েও সূরা দোহানের মধ্যে আলোচনা এসেছে এবং সহিহ মুসলিমের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, এই সম্পর্কিত হাদিসগুলো পড়লে ইমান তাজা হবে, দৈনন্দিন জীবনেও আপনারা আমার জীবনধারা পরিবর্তন হবে। যেমন এই হাদিসটাতে কী বলছেন, সহিহ মুসলিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালে সিত্তা, ছয়টা জিনিস চলে আসার আগে আমল করে নাও, আমল যা করার করে নাও, সুস্থ আছো, ভালো আছো, তাই না? সুযোগ আছে। একটা হলো তুলু শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আগেই তোমরা আমল করে নাও। আর দোহান, আরেকটা হলো দোহান, আউদ্দাজ্জাল, আরেকটা হলো দাজ্জাল, তিন নম্বর, হ্যাঁ, আউদ্দাব্বা, দাব্বাতুল আর্দ, একটা বিশেষ পশু, আউ খাসাত আহাদিকুম আও আমরাল আম্মা। আচ্ছা, তাহলে এখানে ছয়টা জিনিস বলা হলো। অষ্টম নম্বর যে আলামত সেটি হলো তুলু শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এটা আমরা সবাই জানি এবং এ ব্যাপারে আল কোরআনের সূরা আল আনআমের মধ্যেও এসেছে এবং বুখারী মুসলিমের হাদিসের মধ্যেও এসেছে যে লা তাকুমু সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কেয়ামত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তারপরে সূর্য পশ্চিম দিক থেকে যদি কেউ দেখেন যে উদিত হলো, তাহলে বুঝবেন যে খুব অল্প সময়ের মধ্যে কেয়ামত হয়ে যাবে। তবে এখন কিন্তু কেয়ামত কত বছর পরে হবে এই হিসাবটা এখন বের করা যাবে না, হিসাবটা অনেকেই বের করে ফেলতেছেন, অতি বুদ্ধিমান অনেকেই।